চিকিৎসকদের মারধরের ঘটনার অভিযোগে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে দুষ্কৃতীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত চলবে এই কর্মবিরতি এমনটাই জানান তাম্রলিপ্ত মেডিকেল কলেজের চিকিৎসকেরা উল্লেখ্য সম্প্রতি তাম্রলিপ্ত মেডিকেল কলেজে এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসকদের মারধর করা হয় বলে অভিযোগ এই ঘটনায় একজন সার্জেন চিকিৎসক আইসিইউতে ভর্তি রয়েছেন আক্রমণ তো চালিয়েছে আমি যখন সুদীপকে বাঁচাতে যাই তখন আমি আক্রমণে আঘাত হই হলে আমি যদি না থাকতাম সুদীপকে মেরেই ফেলতো ওরা আতঙ্কিত আমরা এটা তো ভয়ের কাজ না এটা ভয়াবহ পরিস্থিতি এখন এইভাবে যদি পরিস্থিতিতে আমাদের থাকতে হয় তাহলে আমরা কাজ করতে পারবো না তাহলে আমি বলবো এরপরে কাউকে এই চিকিৎসা লাইনে আসার দরকার নেই